পোন প্রথমবার ধেমাজি ডিস্ট্রিক্ট আইসু আর জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের আন্ডারত এখন যখন বিহু আর যে রেলি বহুত দিনের শুনে আসিল যে বহুত দীঘল ডাঙর মানে রেলি হয়, তো এই বছর আইব সুবিধা পাইছো, বহুত বেশি ভাল লাগিছে। ইয়াত মানে একটা ভিডিও বনাইছো আর মোক ইয়ালে মানে নিমন্ত্রণ করার কারণে বহুত বহুত ধন্যবাদ মানে কমিটিক, থ্যাংক ইউ। জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের বিহু সম্মিলন তৃতীয় দিনের কার্যসূচী, আজি প্রথম কার্যসূচী বলে কব লাগিব সাংস্কৃতিক শোভাযাত্রা। আর সাংস্কৃতিক শোভাযাত্রা অসমৰ জনপ্রিয় উইকিপার ডিম্পু বৰুৱা, ডিম্পু বৰুৱা হাতীর পিঠিত আহি উঠি আহিছে, হাতীর পিঠিত তেখেতে উঠি আহিছে, উঠি আর ভিডিও করে আহিছে। আর আমি তার যে সামগ্রিক পরিবেশ দেখাবলে সক্ষম হয়েছো। আর সব গোটে চারিওফালে চারিও রাস্তা গোটে মানুষে ভিড় করেছে আর ডিম্পু বৰুৱাক চাবর কারণে। ডিম্পু বৰুৱা যে অনুরাগী আছে, অনুরাগীয়ে এবার হলেও ডিম্পু বৰুৱাক কাষৰ পৰা চাবর কারণে ভিড় করেছে সমগ্র গোগামুখ। আমি সমগ্র রাইজরা আমি অবগত করব, বার্তা দিব বিচার যে আমার জাতি পোনপ্রথমবার ধেমাজি ডিস্ট্রিক্টত আইছো আর জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের আন্ডারত এখন যখন বিহু আর যে রেলি বহুত দিনের শুনে আসিল যে বহুত দীঘল ডাঙর মানে রেলি হয়, তো এই বছর আইব সুবিধা পাইছো, বহুত বেশি ভাল লাগিছে। ইয়াত মানে একটা ভিডিও বনাইছো আর মোক ইয়ালে মানে নিমন্ত্রণ করার কারণে বহুত বহুত ধন্যবাদ মানে কমিটিক, থ্যাংক ইউ।